সেই জন্য আমরা এরদোগানকে সাধুবাদ জানাই। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট, উপ-প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী মৌলানা আমিন সাহেবকে আমরা সাধুবাদ জানাই, বিশ্বের নেতৃত্বে দিয়ে যাচ্ছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী সহ আমরা সাধুবাদ জানাই। আমাদের রাষ্ট্রের দায়িত্বশীলরা, ওনারা সর্বদা বলে থাকেন মালয়েশিয়াকে আমরা অনুসরণ করতে থাকবো। শুধুমাত্র আমরা মেনে চলব, তারপরে আমাদের মাধ্যমে সারা বিশ্বে ইসলামের সৌন্দর্য প্রকাশ করা সম্ভব হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সকল সকলে এখান থেকে শপথ নিয়ে যাব যে আমরা সকলেই নিজ থেকে শুরু করে আমাদের রাষ্ট্রপর্যায় পর্যন্ত নবীন সুন্না বাস্তবায়ন করব। নবীন সুন্নারে আরেক নাম আদর্শ, 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 উত্তম আদর্শ নবী রাসূলুল্লাহ, নবী খাতিমুল আম্বিয়া, নবী আখিরুল জামান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। সেই জন্য আমরা এই শপথ আমরা নিয়ে দেবো ইনশাআল্লাহ। সর্বদা আমরা ঐক্যবদ্ধ থাকবো, কোন গুজবে কান দেব না। গুজবে কান দিয়ে রাষ্ট্রের ক্ষতি হয়ে যাচ্ছে, গ্রস্ত হচ্ছে। গুজবে কান দিয়ে রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমরা ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। সবচেয়ে গুজবে কান দিয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের ইসলামী আদর্শ। ইনশাআল্লাহ সর্বদা শান্তিপূর্ণ ভাবে লেখালেখিতে, মিডিয়াতে, ফেসবুকে, যেখানে বলি না কেন, উচ্ছৃঙ্খল কোন আলোচনা করবো না, লিখবো না, শিখবো না, শোনাবো না। ইনশাআল্লাহ আমাদের আদর্শ হবে ইসলামী আদর্শ। আমরা যাগুলো না বুঝি, আমাদের আকাবিনদের সকলে নিরাপদে বাড়িতে ফিরে যেতে পারেন, আমরা সকলের জন্য দোয়া চাইব, কামনা করবো। রাষ্ট্রের পক্ষ থেকে আমরা সর্বনিম্ন বিবৃতি পাবো। আমি আশা করবো ফ্রান্স একটি আন্তর্জাতিক ভাবে দায়িত্বশীল রাষ্ট্র, ফ্রান্স একটি আন্তর্জাতিক ভাবে স্বীকৃত বড় রাষ্ট্র। আমরা জানি তাকে অবশ্যই মেনে নিতে বলতে জানে, থেকে সিদ্ধান্ত আসবে না। আমাদের এই আন্দোলন চলতে থাকবে, 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 থাকবে ইনশাআল্লাহ। আমি